হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি এটা তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটাতে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে নিই, যে তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা মানে ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে, যেটা তোমাদের আজকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। তোমাদেরকে আমি কিছুদিনের মধ্যেই পুরো ডিটেলস ভিডিওটা করে দেবো, কিভাবে অ্যাপ্লাই করবে বা কোথায় কোথায় তোমাদের অ্যাপ্লাই করলে সুবিধা বা কত টাকা ফিজ আছে, পরীক্ষার সেন্টার গুলো কোথায় আছে সব ডিটেলস বলে দেবো। আর আজকে যে বিজ্ঞপ্তিটা আছে সে বিজ্ঞপ্তিটা চলো একটু ডিটেলস দেখে নি কি কি আছে। তো চ্যানেলটাতে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করো। তো দেখো, এটা আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড কলকাতার ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা তোমাদের ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি আছে। এটা তোমাদের 1900 টাকা আছে, সরি 19900 টাকা আছে তোমাদের স্যালারি, 7 পে কমিশনের আন্ডারে। দুটো আছে জেনারেল কাস্ট, একটা আছে ওবিসি আর একটা আছে এসসি কাস্টের ভ্যাকেন্সি, যেটা তোমাদের হলদিয়া, কলকাতা, ভুবনেশ্বর এবং পারাদ্বীপে একটা একটা করে পোস্টিং দেবে। এটা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং ড্রাইভিং এ তোমাদের লাইসেন্স থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতেও তোমাদেরকে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে এজ হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি ওবিসি আছো তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়টা পাও সেটা পাবে। তারপরে দেখো, তোমাদের লিফট অপারেটর যেটা আছে সেটা তোমাদের একটিমাত্র ভ্যাকেন্সি ভুবনেশ্বরে পোস্টিং হবে। এটা তোমাদের ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে এবং ITI পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস অথবা ইংলিশ নিয়ে যারা ইংলিশে যাদের জ্ঞান থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 27 বছরের মধ্যে এটা এজ চেয়েছে। এটাও তোমাদের এসসি এসটিরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা ছাড় পাবে। এরপর তোমাদের দেখো যেটা আছে সেটা হচ্ছে যে কার্পেন্টার পোস্টের ভ্যাকেন্সি। এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে জেনারেল কাস্টে, এটা তোমাদের কার্পেন্টারের উপরে সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের 19900 টাকা পর্যন্ত স্যালারি আছে, 18 থেকে 30 বছর পর্যন্ত এজ আছে এটা জেনারেলদের ক্ষেত্রে। তারপরে যে তোমাদের MTS পিওন, এটা OBC-র একটা ভ্যাকেন্সি, কলকাতায় পোস্টিং হবে, মাধ্যমিক পাস হতে হবে আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের 18 থেকে 27 বছর এজ চেয়েছে। এরপর তোমাদের আছে MTS চৌকিদার, এটা তোমাদের 18,000 টাকা স্যালারি আছে, 7 পে কমিশনের আন্ডারে। এসসি কোটা একটা ভ্যাকেন্সি, হলদিয়াতে তোমাদের চাকরি পেলে পোস্টিং দেবে, মাধ্যমিক পাস এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত এজ জেনারেল। আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে আর এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে। এরপরে তোমাদের আছে লাস্কার পোস্টের যে ভ্যাকেন্সি, সেটা তোমাদের একটি ভ্যাকেন্সি, ওবিসি আছে এটা। এটা তোমাদের চাকরি পেলে হলদিয়াতে তোমাদের পোস্টিং দেবে, 18,000 টাকা স্যালারি আছে, এটা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের 18 থেকে 30 বছর জেনারেল, আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের দেখো, এটা দেখো বলে দিয়েছি, এটা গ্রুপ সি পোস্টের ভ্যাকেন্সি, এটা নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। তোমাদের এখানেতে সাইটটা দিয়ে দিয়েছে www.indiancoastguard.gov.in। এটা তোমাদের 30 দিনের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর ঠিক 30 দিনের মধ্যে এটাকে তোমাদের পাঠাতে হবে। তোমাদের বিজ্ঞপ্তি যা বেরিয়েছে সেই অনুযায়ী তোমাদের 30 দিন হচ্ছে 27th জুলাই। 27th জুলাইয়ের মধ্যে তোমাদেরকে বাই পোস্টে এই ডকুমেন্টস গুলো সব পাঠাতে হবে। তোমরা indiancoastguard.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলস এ পুরো বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে, বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ঢুকে তোমরা ডিটেলস এ সব পেয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে যখন তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে গিয়ে যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু কেউ কোনো ভুল অ্যাপ্লাই করো না, কারণ ভুল অ্যাপ্লাই একবার করে দিলে সেটা কিন্তু ওরা ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? আর তাছাড়াও যদি আরো কারো কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের কমেন্টে। আর তোমাদের কাছে আমি এই ধরনের বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসি, যে ধরনের বিজ্ঞপ্তিগুলো তোমরা চট করে কোথাও জানতে পারো না। তো চ্যানেলটাতে যারা নতুন আছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে এত দূর, নেক্সট দিন তোমাদের কাছে আমি গ্রামীণ ব্যাংকের বিজ্ঞপ্তিটা নিয়ে আসবো, সেটা সম্বন্ধে তোমাদের কাছে আমি ডিটেলস আলোচনা করে দেবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।